যারা দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন পিএসসি ক্লার্কশিপের ফর্ম কবে বেরোবে তাদের জন্য তো খুশির খবর হয়েই গেছে পিএসসি ক্লার্কশিপের অফিশিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং পিএসসি ক্লার্কশিপের ফর্ম বেরিয়ে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে চাকরি কারা পায় যারা পড়াশুনো করে হুম যারা প্রতিনিয়ত পড়াশুনো করে শুধুমাত্র পরিশ্রমে যদি সফলতা চাবিকাঠি হতো তাহলে গাধাই বনের রাজা হতো আজকে সিংহ হতো না তো মেইন দরকার হচ্ছে স্মার্ট স্টাডি যারা আমার এই মতে একমাত্র রয়েছে তারাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না হলে ভিডিওটা স্কিপ করতে পারো আমাদের পিএসসি ক্লার্কশিপের ফর্ম অলরেডি বেরিয়ে গেছে আট তারিখ থেকে ফর্ম ফিল আপ রয়েছে আমরা অনেকেই দেখেছি যে এর আগে পরে যে পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি এই ধরনের এই জাতীয় যে পরীক্ষাগুলো রয়েছে কারা পায় বলতো এগুলো বেশিরভাগ নিয়ে যায় তোমাদের দাদা দিদিরা মিনস যারা নিউ কামার তাদের দাদা দিদিরা কারণ কি যারা দীর্ঘদিন ডাব্লিউ বিসিএসির জন্য পড়াশুনো করছে যারা পিএসসির জন্য খাটছে তারাই কিন্তু চাকরিগুলো নিয়ে যায় যারা নিউকামার এসে বলে চাকরি হয় না তো ওই একটা কথাই আমি প্রথম দিয়ে শুরু করেছিলাম ভিডিওটা যে শুধুমাত্র পড়াশুনো করলে চাকরি হবে না প্রতিনিয়ত পড়াশুনো করতে হবে তারা দীর্ঘদিন ধরে পড়াশুনো করে আসে। এবার কথা যদি থাকে যে শুধুমাত্র পিএসসি ফ্ল্যাগশিপের তবে আমি তোমাদের জন্য দুই তিনটে উপায় নিয়ে এসেছি তার মধ্যে উল্লেখযোগ্য তিনটি উপায় আমি আজকে তোমাদেরকে বলবো সবার ফার্স্টকে আমি দেখেছি সিলেবাস বেশিরভাগ স্টুডেন্ট সিলেবাসকে গুরুত্বই দেয় না মোটামুটি ম্যাথ জিকে জিআই এগুলো পড়ে চলে যায় কিন্তু আদৌ কোয়েশ্চেন কোথা থেকে আসবে পরীক্ষার আগে সেই সিলেবাসটাই জানে না তো আমি সবাইকে বলবো প্রত্যেকেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগে সিলেবাসটা দেখে নেবে এবং পরীক্ষায় যাওয়ার আগে চেষ্টা করবে সম্পূর্ণ সিলেবাসটিকে কমপ্লিট করার কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে তার জন্য দুই নম্বর পয়েন্টটাকে আসতে হবে পিওয়াই কিউ অর্থাৎ এর প্রিভিয়াস ইয়ারে কীরকম টাইপের কোয়েশ্চেন এসছে সেইটার ট্রেন্ড দেখে চাইলে তোমরা সিলেবাসটাকে কমপ্লিট করতে পারো আমাদের সিলেবাসের মধ্যে কিছু জায়গা আছে যে জায়গা থেকে কোয়েশ্চেন বেশি বেশি তোলে কিছু জায়গা আছে যে জায়গা থেকে একেবারেই কোয়েশ্চেন কম তোলে তো প্রথমে যারা নিউকামার রয়েছে বা যারা প্রস্তুতি নিচ্ছে আগে তোমাদেরকে যেখান থেকে কোয়েশ্চেন আসে সেই জায়গাগুলো ভালো করে কমপ্লিট করতে হবে যাতে একটা কোয়েশ্চেনও সেখান থেকে না ছাড়ে আর এটা একমাত্র বোঝা সম্ভব হচ্ছে ওয়াই কিউ মিন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে তো ওয়াই কিউ তো দেখলে সেটি দেখে সিলেবাস পুরো কমপ্লিট করলে এবার প্রশ্ন হচ্ছে যে এই সিলেবাস কমপ্লিটের জন্য কি কারোর সাহায্য নেওয়া প্রয়োজন অবশ্য নেওয়া প্রয়োজন দেখো কেন্দ্র রাজ্যে যে বেকারত্বের হাহাকার চারিদিকে বেড়ে গেছে এবং দুর্নীতিটাও অনেকাংশে কমে যাওয়াতে এখন কিন্তু পড়াশুনো করলেই চাকরি হচ্ছে হুম প্রতিনিয়ত পড়াশুনো করলেই চাকরি হচ্ছে তবে প্রতিনিয়ত পড়াশুনো করতে গেলে একটা তো জায়গা দরকার মানে যেখান থেকে পড়লে আগে পরে সরকারি চাকরি মানুষ পেয়েছে এবং যেখান থেকে পড়ে সরকারি চাকরি অনবরত পাচ্ছে এবং সেটা যদি হয় সাধ্যের মধ্যে সেটা হোক পেই অথবা ফ্রি যেখান থেকে পারবে সেখান থেকে পড়ার চেষ্টা করবে মেনলি তোমাদের ফোকাস থাকবে সিলেবাসটাকে কমপ্লিট করা যে সিলেবাস অলরেডি তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে আর প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডকে দেখে সেই থেকে আরও বেশি বেশি গুরুত্ব দেবে সিলেবাসটাকে দুটো পার্টে ভাগ করবে একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেখানে এইটটি পার্সেন্ট কভার হবে আর যে টোয়েন্টি পার্সেন্ট পার্ট যেখান থেকে খুব কম কোয়েশ্চেন আসে তো তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে এইট্টি পার্সেন্ট পার্টটাকে কমপ্লিট করা এবং সেটা পি ওয়াই দেখে দেখে বারবার করে রিভিশন করা এবং সাথে আসছে প্র্যাকটিস এই জায়গাটাকে তো গুরুত্বই দেয় না যেখানে রয়েস কোচিং অ্যাপ আমাদের নিজস্ব রয়েস কোচিং অ্যাপেই বিনামূল্যে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে সেখানে অনেক স্টুডেন্ট তো জানেই না যে রয়েস কোচিং অ্যাপ ডাউনলোড করে বিনামূল্যে ফ্রি মক টেস্ট দেওয়া যায় তো এই জায়গাগুলোর খোঁজ করা এবং সব থেকে বড়ো কথা হচ্ছে প্রতিনিয়ত তোমরা মক টেস্ট দিয়ে নিজের স্থান যাচাই করতে পারবে যে আমি অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার পজিশনটা কোথায় পরীক্ষা দিতে যাওয়ার আগে নিজের জায়গাটা তুমি ক্লিয়ার করতে পারছো এই পুরো ব্যাপারটা তুমি যদি সিলেবাসটাকে ঠিকঠাক দেখতে পারো প্রিভিয়াস ইয়ারের কোয়েশনের ট্রেনটাকে বুঝতে পারো এবং প্র্যাকটিস ঠিক মতো করতে পারো তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না আর আমরা সবসময় চেষ্টা করি একদম সাধ্যের মধ্যে তোমাদের হাতে তুলে দিতে নির্ভরযোগ্য কোর্স মানে সপ্তাহে সাত দিন লাইভ ক্লাসেরই ব্যবস্থা থাকবে আমি আবারও বলছি পড়াশুনো করলেই চাকরি হয় না প্রতিনিয়ত পড়াশুনো করলেই চাকরি হয় তার জন্য কোচিং ব্যবস্থা করছে সপ্তাহে সাত দিন লাইভ ক্লাসের সুযোগ প্রতিটি ক্লাসের পিডিএফ এবং লাইভ ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস দেখারও সুবিধা থাকছে এবং সেই সাথে অ্যাপে থাকছে ফ্রি মক টেস্ট দেওয়ার ব্যবস্থা ক্লাকশিপের জন্য একটা নতুন ব্যাচ শুরু হতে চলেছে যে ব্যাচের প্রাইসও সাধ্যের মধ্যে কিন্তু সিট সংখ্যা অল্প অ্যাকচুয়ালি ব্যাচটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা কিন্তু যারা আজকের এই ভিডিও দেখে আমাদের কাছে এনকোয়ারি করবে শুধুমাত্র তাদের জন্য আমরা এই কোর্সটি দেব হচ্ছে বারোশো নিরানব্বই টাকায় কমপ্লিট এই কোর্সে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ সিলেবাস কভারেজ সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আলোচনা এবং তার ট্রেন্ড অনুযায়ী পড়ানো এবং সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস করার সুযোগ আর এই তিনটের কম্বিনেশন যখন হয়ে যাবে আপকামিং পরীক্ষায় তোমাকে কেউ হারাতে পারবে না তুমি সবার থেকে এগিয়ে থাকবে তবে শুধু মাথায় রেখো আমাদের একটাই কথা পড়াশুনো করলেই চাকরি হয় না প্রতিনিয়ত পড়াশুনো করলেই চাকরি হয় আর কোর্স ফিসটা সবসময় মাথায় রাখবে আরও পাঁচ জায়গায় যাচাই করে তবেই রয়েস কোচিংয়ে ভর্তি হবার কথা ভাববে যে মাত্র বারোশো নিরানব্বই টাকায় সপ্তাহে সাত দিন ক্লাস দেওয়ার একমাত্র ক্ষমতা শুধুমাত্র রয়েস কোচিংয়েরই রয়েছে সো রয়েস কোচিং অ্যাপ ডাউনলোড করো ফ্রিতে প্র্যাকটিস করো ফ্রিতে প্রিভিয়াস ইয়ারে ডাউনলোড করো আর সম্পূর্ণ সিলেবাস কমপ্লিশনের জন্য রয়েস কোচিংয়ের পেইড ব্যাচ তোমরা জয়েন করতে পারো তাছাড়া ইউটিউবে তো প্রচুর ফ্রি ক্লাস হয় আমাদের সেই ক্লাসগুলো দেখেও কিন্তু তুমি প্রস্তুতি নিতে পারো যদি তোমার বেসটা ভালো থাকে যদি বেস ভালো না থাকে তাহলে তুমি আমাদের ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যাও একদম বেসিক থেকে তোমাকে গড়ে দেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকটা শিক্ষক মণ্ডলীর আর আশা করবো তোমরা সবসময় আমাদের পাশে আছো তা না হলে সম্প্রতি এক লাখ ঘন্টার ওয়াচ টাইম শুধুমাত্র পেইড ব্যাচে এটা কখনোই সম্ভব হতো না থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ